যে ভাষায় কথা বলছি তাদের জন্য বলতে পারছি। তো অক্তে রাঙানো একুশে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো সকাল সকাল আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল, স্পেশাল একটা ডে। তো আজকে সাথে আমার আছে দুইজন ব্যক্তি। তো আজকে সাথে আমার বন্ধু নাই, মাসুদ নাই, মাসুদ বাসায় আছে। তো এখন সেই দুজন ব্যক্তির সাথে পরিচয় করে দেবো। তো এ আছে বিল্লাল আর এ আছে আসিফ খান, তোমরা আগেই তাকে তার সাথে পরিচয় হয়েছো। তো বিল্লাল, তুমি যে আজকে ফার্স্ট ব্লগের সাথে আমার সাথে জয়েন করলে, তো তোমাকে তোমার কেমন লাগছে আর আজকে যে কী ডে সেটা তুমি বন্ধুদের বলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা স্পেশাল ডে, আমরা সবাই জানি আসলে এই ডেটা এমন একটা ডে, এটা বাংলাদেশের এই বিশাল একটা অবদান, বিশাল একটা স্বীকৃতি আমাদের পুরো বাংলাদেশের জন্য। এই সারা বিশ্বে একটা দিন পালিত হয় সেটা আপনারা বলতে পারবেন কি? আমার পারবেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি? এই দিনটি হলো একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের যে দিনটি আমরা স্মরণ করি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, এটা সারা বিশ্বব্যাপী সমস্ত দেশে আজকে পালিত হচ্ছে। এটা আমাদের গর্বের বিষয় যে এই বাংলাদেশের এই দিনটার জন্য আমাদের গর্বের বিষয় সারা বিশ্বের সমস্ত জায়গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এর জন্য আমরা যাবো এখন ফুল দিয়ে শ্রদ্ধা জানাইতে। আমরা অনেকটা আনন্দিত যে এই দিনটার জন্য আমরা একটা নতুন দিন পেয়েছি। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের মানে আমাদের যে যারা অনেক পরিশ্রম করে, যারা গায়ের রক্ত ঝরিয়ে কিন্তু আমাদের বাংলায় যে ভাষায় কথা বলছি তাদের জন্য বলতে পারছি। তো বন্ধুরা, তোমরা এখন আমাদের সাথেই থাকো, আমরা যাচ্ছি আমার KTM বাইকটা নিয়ে, আমার সাথে দুইজন আছে। বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলতে বাকি ছিল যে আমরা যে ফুলগুলো নিব, তো আমাদের সামনে একটা গাছ আছে মাসুদির বাসার সামনে, ওখান থেকে কিছু ফুল গাছ থেকে ছিঁড়বো। এতক্ষণ তোমরা আমাদের কথাগুলো শুনলে যে আজকে আমরা কৃষির উপর ব্লগ করতে যাচ্ছি। তো আমাদের এখান থেকে যাইতে তোমার 20 মিনিট মতো লাগবে। তো বন্ধুরা, এখন যাচ্ছি আর রাস্তার একটু হালকা সিনেমাটিক শট দেখাবো। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, এখন আমরা রাস্তার উপরে আছি, প্রায় 20 মিনিট সফর করে আমরা যাচ্ছি, এখানে পৌঁছাবো। এই যে হাতে ফুল রয়েছে, ফুল দিয়ে আমরা শহীদদের শ্রদ্ধা নিবেদন করবো। এবার সামনে দেখি না। বন্ধুরা, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমরা শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি, আমরা শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে আসার পরে কিন্তু আমাদের অনেক ভালো লাগতেছে। তো একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা যারা আজকে শহীদ মিনারে গিয়েছো, ফুল দিয়েছো, তো সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হলো সেটা হচ্ছে তোমরা আছে শহীদের এখানে, অনেকে যারা আসতে পারো না তারা কিন্তু নামাজ পড়ে এই শহীদের স্মরণে দোয়া করতেও পারো, এটাই কিন্তু বেশি কাজে দিবে। তো আরেকটা কথা বলি, এখানে আসার পরে কিন্তু মাইকের আওয়াজ ছিল, যার কারণে এতক্ষণ আমি কোনো কথাই বলিনি, অনেক সিনেমাটিক শট তোমাদের দেখালাম। তো এখানে আসার পরে কিন্তু আমাদের অনেক ভালো লাগতেছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের কিন্তু
বিভিন্ন এই বিভিন্ন সংগঠন, তারপরে ক্লাব, দলমত নির্বিশেষে শহীদের স্মরণে এসে ফুল দিল। তো এক কথায় তোমাদের সবারই সিনেমাটিক শটগুলো দেখালাম, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। তো আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, যে সিনেমাটিক শটগুলোর ভিতরে যেটা সবচেয়ে ভালো হলো ওটা কিন্তু অবশ্যই জানাবা। আর বিল্লাল তুমি কিছু বলো আমার বন্ধুদের উদ্দেশ্যে, আমার ভিউয়ার্স যারা আছে তারা, আমাদের তোমরা আমাদের অনেক সাপোর্ট করতেছো, আমাদের অনেকে সাবস্ক্রাইবে পূরণ হলো, তারপরে সেটাও তোমরা ভিডিওতে দেখছো অনেক, তোমরা অনেক সাপোর্ট করতেছো। তো বিল্লাল আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ব্লগের জন্য তুমি কিছু বলো। আসলে আমি তো আজকে ফার্স্ট ব্লগ ভিডিওতে আসলাম, আর বেশি কিছু বলবো না, অল্প কিছু কথা বলবো। যে আমরা শহীদদের স্মরণে আজকে ফুল দিলাম, ফুলটা দেওয়া অনেক জরুরি ছিল না, তাদের জন্য দোয়া করা, আত্মার জন্য মাগফিরাতের দোয়া, এটা সবচেয়ে বেশি জরুরি ছিল। আমি নামাজ পড়ে দোয়া করবো, আপনারা দোয়া করবেন তারা যেন উপরে ভালো থাকে, আর আমরা দল মত নির্বিশেষে সবাই যেন দেশে এক মত থাকতে পারি, একসাথে থাকতে পারি, সেজন্য আমাদের কিছু করা দরকার। আর একটা গান না গেলেই নয় আজকে দিনের জন্য, এই গানটা আমরা সবাই গাবো, ঠিক আছে? কি গান? আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুরা তো গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবার। এটা কিন্তু আমাদের সবথেকে এই যে শহীদের স্মরণে জনপ্রিয় একটা গান, আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। তো একুশে ফেব্রুয়ারি আসার যখন আসে, আমরা কিন্তু যখন ছোট ছিলাম সেই টাইমের কথা একটু বলি, আমরা কিন্তু বাসায় ওই পাট কাটি দিয়ে তোমার শহীদ মিনার বানাতাম, আর সেই সময় কিন্তু ওর উপরে ফুল দিতাম। তো এখন আমরা বড় হয়েছি, এখন আমরা আসি শহীদ মিনার আসি ফুল দিই। তো তোমাদের একটা কথা বলি, যে ছোটোবেলার কথাগুলো কিন্তু কখনোই ভুলার নাই। ছোটোবেলায় যে বন্ধুরা মিলে সবাই একসাথে অনেক মজা করতাম, তো আমরা কিন্তু ঠিক তেমনই আজকে বিল্লাল কিন্তু আমাদের, আমরা কোথাও কোনো জায়গার থেকে কোনো ফুল কিনিনি, তো এই ফুলটা আমরা এখান থেকে এসে নিয়ে তারপরে কিন্তু আমরা দিয়েছি। তো একটা কথা বলি, যে আমরা গাছ থেকে একেবারে ন্যাচারালভাবে যে গাছ থেকে ফুলগুলো ছিঁড়িয়ে এনে তারপরে কিন্তু শহীদের স্মরণে বিচরণ করলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবা। তো সব মিলিয়ে তোমরা প্রচুর সাপোর্ট করতেছো স্টোরি ব্লগ চ্যানেলে, যারা দেখতেছো, যারা নতুন ভিজিট করতেছো, সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তো হালকা কিছু সিনেমাটিক শট দেখতে দেখতে আজকে ভিডিওটা শেষ হবে। তো বিল্লাল বাই বাই।